হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি নার্সারি থেকে কয়েকটি নতুন লেবুর চারা নিয়ে এসেছিলাম, একদমই ছোট গ্রাফটিংয়ের লেবু চারা গাছ নিয়ে এসেছিলাম। তো সেইগুলিকে আজকে আমি প্রতিস্থাপন করব একটি 8 ইঞ্চির গ্রো ব্যাগে, প্লাস্টিকের গ্রো ব্যাগে 8 ইঞ্চির। তো এই প্রতিস্থাপনের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, একদম সামান্য উপকরণ দিয়ে কীভাবে লেবুর গাছ বা যে কোনো ধরনের ফলের গাছ আপনারা প্রতিস্থাপন করতে পারেন। তো সেই আজকের ভিডিওতে সেটা আমরা শিখে নেব। প্রথমে দেখা যাচ্ছে পুরনো বাগানের মাটি নিয়ে নিয়েছি, আর এটা রয়েছে 400 গ্রাম মতো নিম খোল। লেবু গাছের নিম খোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, তাই নিম খোল নিয়ে নিয়েছি এবং নিম খোল ফাঙ্গিসাইডের কাজও করবে। এটা নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট, একদম 50-50 অনুপাতে, যতটা মাটি ততটাই ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি লেবু গাছ বসানোর জন্য। ভার্মি কম্পোস্ট লেবু গাছের গ্রোথ কিন্তু অসাধারণ হয়। আর একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা না বললেই নয়, তা হচ্ছে এই রুট হরমোন। এই রুট হরমোন কিন্তু যে কোনো চারা গাছ বসানোর সময় আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ রুট হরমোন কিন্তু গাছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুট হরমোনে কিন্তু গাছের শিকড়ের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এবং এর ফলে গাছ কিন্তু অতি দ্রুত তার শিকড়ে বৃদ্ধি ঘটানোর ফলে খাবার গ্রহণ করতে পারে। দেখুন আমি গ্রো ব্যাগগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখুন সম্পূর্ণ সুস্থ সবল রুট বেরিয়ে এসছে গাছের। কতটা সংখ্যক রুট গাছের বাইরে রয়েছে দেখে বোঝাই যাচ্ছে। গ্রো ব্যাগগুলিকে সুন্দরভাবে কেটে নিলে গ্রো ব্যাগগুলি কিন্তু একদম সুন্দরভাবে ছাড়িয়ে আসবে এবং গাছের রুটগুলি একদম অক্ষত থাকবে। এই ক্ষেত্রে ব্লেড ব্যবহার করা যেতে পারে গ্রো ব্যাগগুলি কাটার জন্য। এইবার এই সমস্ত উপাদানগুলিকে আমি পরিমাণ মতোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানোর পর একটি গ্রো ব্যাগে মাঝামাঝি মতন মাটি নিয়ে নিয়েছি। এটি একটি 8 ইঞ্চির গ্রো ব্যাগ এবং এই 8 ইঞ্চি গ্রো ব্যাগের মাঝামাঝি একদম নিয়ে নিয়েছি, চারিদিক থেকে সমান দূরত্বে এগুলোকে বসিয়েছি এবং উপর থেকেও কিন্তু আমি 2 ইঞ্চি ফাঁকা রেখেছি। তাহলে পরবর্তীকালে আমার জল বা অন্য জাতীয় খাবার দিতে সুবিধা হবে। একদম মাঝামাঝি এটাকে বসিয়ে নিয়েছি চারিদিক থেকে। এবার আমি কিন্তু ওর মধ্যে মাটি ভরে ফেলব। মাটি ভরে ফেলার পর এই রুট হরমোন কিন্তু জলে গুলে ওর মধ্যে কিছুটা আমি দিয়ে দেব, তার ফলে কিন্তু রুট হরমোনের প্রভাবে খুব তাড়াতাড়ি ওর গ্রোথ হবে। এবার দেখুন রুট হরমোনটা আমি গুলে নিচ্ছি, মোটামুটিভাবে 500 মিলিলিটার জলের মধ্যে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি এই রুট হরমোন, বা আনুমানিক 10 গ্রামের কাছাকাছি, 8 থেকে 10 গ্রাম আমি দিয়ে দিচ্ছি মেশানোর জন্য। তার ফলে কিন্তু খুব সহজেই গাছের রুটের গ্রোথ হবে। দেখুন গুলে নেওয়া কিন্তু প্রায় শেষ। এবার শুধু জলগুলিকে আমি এই মাটি ভরা পাত্রের মধ্যে সমান 3 ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। এর প্রভাবে কিন্তু খুব সহজে গাছে নতুন শিকড় আসবে। এইভাবে কিন্তু লেবু গাছের প্রতিস্থাপন আমি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার জন্য কমেন্ট বক্স থাকছে আপনাদের জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।